Bismillahirrahmanirrahim. Elhamdülillahi Rabbil alemin. Vel akibatul muttakin. Vel udvana illa ala zalimin. Ve ba'd. Elhamdülillah. Amra goto porbe goto maşe. Goto beragir maşe. Allah sana şunu kuruselam. Akidat tahavirun. এবং বলেছিলাম যে ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে পুরো আকীদাটাকে ব্যাখ্যা করব। আমরা এই অবস্থায় এসে ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহির যেভাবে তিনি আকীদাটাকে লিখেছেন সেই ওনার কথাটাকে ব্যাখ্যা করব, তবে সেই ধারাতে নয়, যে ধারাতে তিনি করেছেন। আমরা একটু এটাকে গুছিয়ে ব্যাখ্যা করব। গুছিয়ে বুঝছেন কিনা সেটা বোঝা দরকার আছে। কারণ হচ্ছে আকিদার মূল জিনিস হচ্ছে হাদিসে জিব্রিলের প্রথম অংশ ইমান, আর কারণ ইমান, এটা হচ্ছে আকিদার মূল অংশ। কিন্তু দেখা গেছে উনি নিজে এটা আনছেন, এটা আনছেন সব শেষে, যখন একজন মানুষ আকিদার শুরুতেই বুঝবে না, বুঝবে পিছনে যাওয়া তো লাভ নেই। এই জন্য আমরা সেটাকে আগে আইনে ইনশাল্লাহ আলোচনা করব। আমরা ঠিক হাদিস জিব্রিল আলাকে আকিদাটা সাজাই নেব। ওই গ্রন্থটি সুন্দর যে গ্রন্থটি হাদিস জিব্রিল আকারে সাজানো হয় আকিদার। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ এর জন্য শুরু করেছেন হাদিস জিব্রিল দিয়ে। হাদিস জিব্রিলের মধ্যে ইমানের যে পরিচয় সেটা দিয়ে তার শেখুল আকবার শুরু করেছেন। কিন্তু তারপরে ইমাম তাহাবী এসব পরে তিনি সেভাবে শুরু না করে তিনি একটা অংশ নিয়ে শুরু করছেন তাওহীদের, এবং বিভিন্ন অংশ আলোচনা করতে করতে যাইয়ে সব শেষে ইমান নিয়ে আলোচনা করেছেন। এটার চেয়ে উত্তম হচ্ছে যেটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ শুরু করেছে, সেই পদ্ধতিটা। গত পর্বে আমরা আকিদার একটি মৌলিক জিনিস আলোচনা করেছি যে মৌলিকভাবে আকিদা আমাদের কেমন হওয়া উচিত, এটা আমরা আলোচনা করেছি, বা আকিদা গুরুত্ব কি সেটা আলোচনা করেছি, কেন আমরা আকিদা পড়ব। বেশিরভাগ মানুষই আকিদা পড়াটাকে গুরুত্বহীন মনে করে এবং সেটার গুরুত্ব তুলে ধরেছি গত দর্শে। আজকে আমরা সরাসরি ইমাম ইবনে আবিল জার হানাফি রাহমাহুল্লাহ ব্যাখ্যা যেটা করেছেন সেটা তো কিছু উল্লেখ করব। ইমাম তাহাবী কি বলেছেন সেটাকে আমরা বিস্তারিত আগে তুলে ধরব, একটা একটা শব্দ শব্দ করে ছিল। তিনি তার এই গ্রন্থটি লিখেছেন এমন এক সময়ে যখন আকিদের উপরে পূর্ণাঙ্গ গ্রন্থ খুব একটা হয়নি। গ্রন্থ লিখেছে অনেকেই, কিন্তু বিষয় ভিত্তিক খুব পূর্ণাঙ্গ হয়নি। কারণ জানেন যে যে কোনো জিনিস লেখা হয় প্রয়োজনীয়তা দেখা দিলে, যখন কোনো একটা বিভ্রান্তি আসে বিভ্রান্তির বিরুদ্ধে রদ আসে, প্রতিবাদ আসে, তো সেই হিসাবে প্রথম যে রদ আসছে এটা হলো ইমাম ইবনে ওয়াহাবের রদ্দ আল কাদারিয়া, যারা প্রথম আকিদার মধ্যে তার দৃঢ় অস্বীকার করেছে তাদের বিরুদ্ধে তিনি একটা বই লিখেছেন। কারণ তারা তখন সংগঠিত বেশি ছিল। ইমাম ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তিনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। এর অর্থ হচ্ছে ওই সময়ে তিনি তাদের বিরুদ্ধে কাজ করেছেন। প্রথমে যারা তাকদীর অস্বীকার করেছিল তাদের মধ্যে একজন ছিল গায়লান আদ-দামেশকি, গায়লান আদ-দামেশকি। তারপরে ধীরে ধীরে তাকদীর অস্বীকারের পরে শিয়ারা এরপর দল হয়ে গেল, খারেজিরা দল হয়ে গেল আলাদা, এরপর দল পাকাতে আরম্ভ করলো। তখন পরিপূর্ণভাবে আকিদার বিষয়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ফেকুল আকবর প্রথম বই, এরপরে বিস্তারিত অনেকে লিখেছেন, কিন্তু সুন্দর বই লিখেছেন যিনি হচ্ছেন ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি, তিনি তার এই গ্রন্থটি লিখেছেন। তো তার গ্রন্থের শুরুতে তিনি যে নামটি দিয়েছেন সেটা হচ্ছে, গ্রন্থের নাম হচ্ছে বয়ান ও আকিদাত আহলে সুন্নাল জামা, বয়ান ও আকিদাত আহলে সুন্নাল জামা গ্রন্থের নাম এটা। বইয়ের নাম আমরা এতদিন পরে কি শুনছি ইমাম তাহাবীর আকিদাত, কিন্তু উনি নাম দিয়েছেন বয়ান আকিদাত আহলে সুন্নাল জামা, আহলে সুন্নাত ও জামাতের আকিদার বর্ণনা। এখানে অনেকগুলো বোঝার জিনিস আছে। একটি হচ্ছে
আকিদা শব্দটি একটি মৌলিক শব্দ, আকিদা কোনো বানর শব্দ না। দ্বিতীয় হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামা একটি প্রাচীন শব্দ, আধুনিক কোনো শব্দ না, এবং তাদের পরিচিতি হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামা। এবং এটা দেখা গেছে যে এটাই উনি উল্লেখ করছেন, এখানে আপনারা শুনবেন একটু পরে, যে এটা উল্লেখ করছেন কার থেকে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ থেকে। বোঝা গেল যে ওই সময় আহলে সুন্নাহ ওয়াল জামা বলা এটা একটা প্রসিদ্ধ ছিল, কেউ বিরোধিতাকারী ছিল। তাহলে আহলে সুন্নাহ ওয়াল জামা এই নামটা যারা বিরোধিতা করবে তারা বিভ্রান্তিতে লিপ্ত আছে, সুতরাং তাই। কিন্তু এটাও কোনো দলীয় কোনো নাম নয়, দুর্ভাগ্যবশত এটাও কোনো কোনো জায়গাতে এখন দলীয় নাম হয়ে গেছে। যেমনিভাবে বিভিন্ন আহলে সুন্নাত ওয়াল জামাতে প্রত্যেকটি নামকে এক এক গোষ্ঠী নিজেদের নাম হিসেবে গ্রহণ করে নিয়েছে, না এটা হচ্ছে মানহাজের নাম। এই মানহাজে চললে আহলে সুন্নাহ হবে, দল নাম নিলে হবে না। আপনি নিজের নাম যদি কেন এখন নিজের একটা নাম দিয়ে দিলেন কি আমি আহলে সুন্নাহ ওয়াল জামা, এটা এটা কোনো দল হয়ে গেল। তো আমাদের চট্টগ্রামে আহলে সুন্নাহ ওয়াল জামা নামে একটা দলই আছে, অথবা কেউ ধরেন নিজের দলের নাম দিয়ে দিল যে আমরা এখন এখন থেকে তয়েব আল মনসুর, এখন থেকে আমরা, অথবা বললো যে আমরা হচ্ছি ফেরকাতুন নাজিয়া, এখন থেকে আমরা ফেরকাতুন নাজিয়া দল নাম দিয়ে দিলাম। নাম দিলেই কিন্তু ফেরকাতুন নাজিয়া হয়ে যায়, মানহাজের নাম। এর বাইরেও অনেকেই এখন দল পাকাচ্ছে আসহাবুল হাদিস দিয়ে, কেউ আহলুল হাদিস দিয়ে দল পাকাচ্ছে। দল পাকানো তো উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে মানহাজটা শুদ্ধ হতে হবে, যে দূর দূরান্তে থাকুক না কেন সমস্যা নেই, পৃথিবীর যে প্রান্তে থাকুক মানহাজটা শুদ্ধ হলে তিনি আহলুল হাদিস হবেন, আসহাবুল হাদিস হবেন। রাসূলুল্লাহ সব পরিচয় অনুসারে সেটা হচ্ছে নুজ্জামে কাবায়, বিভিন্ন গোত্রের মধ্যে থাকবে দূরে দূরে, একসাথে হওয়া জরুরি না যে এক দল পাকাই হচ্ছে, এটা মানহাজ কত শুদ্ধ হলে তিনি পৃথিবীর যেখানে থাকুন তিনি আমার ভাই, আর মানহাজ কত শুদ্ধ না হলে তিনি যতই আমার ভাই হন বংশের ভাই হইলেও কাম হবে না। বংশীয়ভাবে অথবা দলীয়ভাবে এগুলি কোনো ট্রিট করার বিষয় না। ধরেন কেউ বললে সৌদি আরবে যারা আছে সব হলো সহি আকিদার, এটাও ঠিক না, ওখানেও আছে কবর পূজারি লোক, ওখানে আছে, ওখানে কবর পূজারি কিছু আছে। এই জন্য এই দেশে যারা দেখবেন যে বড় বড় কোনো কোনো চ্যানেল আছে না কবর পূজারি চ্যানেল, ওরা ওখানে যায় রুমের ভিতরে মিলাদ ফোড়ে, আর বলে সৌদি আরবের মিলাদ ফোড়ে এসছে, সৌদি আরবে এটা করে এসছে, এটা তো চুরি করে করছে। কার বাসায় এমন এক কবর পূজারির বাসায় যেটা তোমার প্রচার করতে ভালোই লাগে, কবর পূজারিরা করে এটা। তাহলে এই যে আমরা যেটা বললাম, আমার বইটার নাম কি ছিল, বায়ান ও আকীদা তাহলে সুন্নাহ ওয়াল জামা, এটা তো এই বইটার নামটা আগে মুখস্থ রাখতে হইব, কারণ উনি এটা নাম দিয়েছে, এটা হাদা বায়ান ও আকীদা তাহলে সুন্নাহ জামা, এটা হচ্ছে আহলে সুন্নাহ জামাতের আকীদার বর্ণনা। এটা এর আগে তার তার ছাত্র তার সম্পর্কে বলতেছে, সাধারণত উস্তাদে একটা বই লিখলে তখনকার দিনে ছাপানোর কোনো ব্যবস্থাপনা ছিল না বিস্তারিত, ছাত্ররা বলতো তুমি এটা কপি করো নস্কো করো। তো নস্কো করার সময় তারা কী করত, ওই উস্তাদে যা বলছে এর আগে লিখতো অমুক অমুক বলেছেন এই কথাটা, এরপরে ভুল কথাটা আনত। তো সেই হিসাবে উনি বলতেছেন, ছাত্র বলতেছেন কী বলতেছেন, আকিদা আত তাহাবিয়া, প্রথমে তাহাবিয়া নেসবাতান আল ইমাম আত তাহাবি, সেই দিয়ে তাহাবিয়া বলা, তাহা একটা জায়গার নাম, মিশর, মিশরের একটা জায়গার নাম হচ্ছে তাহা, সেখান থেকে নেসবত করা হয় তাহাউই। এবং যদি কোনো শব্দের ব্যস্তমের কারণে সেখানে হয় আকিদা, যেহেতু মহিলার তা আছে তাহাবিয়া তারা ঢুকছে মসজিদের কারণে, ঢুকেন আপনারা জানেন তো, সেই জন্য এটার নাম হচ্ছে আকিদা তাহাবিয়া। এখানে কি সব সহি আকিদা এটার ভিতরে যা বর্ণিত হয়েছে, এই কিতাবটার ভিতরে 90-95% সহি আকিদা, চারটি মাসালা আছে যেখানে কিছু মতভেদ আছে উল্লেখ সব, কটা মাসালা, চারটি মাসালা। এই চারটি মাসালা আমরা সময়ে যখন আসবে তখন ইনশাল্লাহ ব্যাখ্যা করব, এর বাইরে আর সবটাই হচ্ছে সহি আকিদা। এই জন্য
সবাই এটা ব্যাখ্যা করে বলে দেয়। এমনকি ইমাম ইবনে আবিল্লাজার হানাফি রাহমাহুল্লাহ তিনি ব্যাখ্যা করে এই জায়গাটুকু বলেছেন যে এই জায়গাটুকু কি নয়, আমাদের আকিদার সাথে পুরোপুরি মিশে না। কিন্তু তিনি এমন এগুলি যে সমস্ত জায়গাতে মতভেদ হয়েছে, বেশিরভাগ জায়গাতে মতভেদটা শাব্দিক মতভেদ বেশি, মানে এগুলির মৌলিক মৌলিক মতভেদ না, এগুলি হচ্ছে বুঝার বেশ কম, অথবা কেউ এটা বুঝছে তিনি এবার বুঝছে শব্দ বেশ কম। কিন্তু আমরা বিশুদ্ধ বর্ণনায় আসলে সেটাকে আমরা বিশুদ্ধটাই লিখবো, ভুলটা আমরা লিখবো না, অথবা যেটা ভুল বোঝার সম্ভাবনা আছে সেটাও লিখবো না। কি বলতেছে ইমাম? কল আল আল্লাম, দেখেন ওনার ছাত্র বলতেছে এটা ওনার সম্পর্কে। আল্লাম অর্থ কি? বেশি জানে, তাই না? বেশি জানে, হ্যাঁ এটাই অর্থ। তা আলেম অর্থ জানে, আল্লামা অর্থ যিনি বেশি জানে, তাটা তাই তানিস না, তাইল গালাবা বলা হয়, বাড়তি বোঝানোর জন্য বোঝা হয়, তাল গালাবা তাগলিবেন, তো বেশি বাড়তি বোঝানোর জন্য তাটা আসে। তাহলে কি আপনি কাউকে আল্লামা বলতে পারবেন? প্রশ্ন এটা। আল্লামা শব্দটি ফাআলার ওজনে কাউকে আল্লামা বলতে পারবেন? অনেক সময় দেখেন মানুষ বলে মহাদ্দেস বাকি, দেখেন তারপরে মাওলানা মৌলভী বলে না, কেন বলে? যেই কাজের সাথে যে লিপ্ত সেই কাজের সাথে মানুষের পরিচিতি পায়, সেটা আগে মানুষ বলে সদাগর সাহ, তাই না? সদাগরীকে ব্যবসা করলে তো যিনি আলেমের সাথে লিপ্ত তিনি বলতে পারেন, তাকে কেউ বলতে পারে আলেম সাহেব, মৌলভী সাহেব মানুষ বলে না মানুষ, অন্য কেউ বলতে পারে। নিজের নামে নিজে আল্লামা লেখা দুর্ভাগ্য ছাড়া কিছু না, দুর্ভাগা যে নিজের নামের আগে দিয়ে মাওলানা আল্লামা ফকি মুহাদ্দিস মুফাসসির দুনিয়া সব লিখে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, অথচ ভালো করে খুঁজলে ওনার পাসপোর্টও পাওয়া যাবে, আন্তর্জাতিক খ্যাতি পেয়েছি উনি কিন্তু পাসপোর্টও নাই, আর অন্য ভাষায় কথাও বলতে পারে না উনি, কিন্তু আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। এই জাতীয় মানুষগুলো আসলে নিজে থেকে প্রচার করতে পছন্দ করে, এই জন্য নিজের নামের আগে কখনো মাওলানা লাগানো উচিত না, কারণ এটা ডিগ্রি নেয়, ডিগ্রিও লাগাতে পারত, আপনি ডাক্তার হন ডাক্তার লাগান কোনো সমস্যা, ডাক্তার হন মানুষের পরিচিতি পাবে যেমন ডাক্তার, কিন্তু ওটা তো ডিগ্রি না। আপনি ডিগ্রি একটা পাইতেন আগেকার দিনে মাওলানা শব্দ একটা ডিগ্রি ছিল, যখন তখন কামেল পাশ করলে লেখতো লাকব না হবে মাওলানা, তারে আমরা মাওলানা লাকব দিই, যখন ফাজিল পাস করতে বলতো লাকব তু হবে মাওলানা, তাকে আমি মাওলানা লাকব দিলাম। এখন কিন্তু পাস সার্টিফিকেট এটা লেখা থাকে না, এখন লেখে তার সে এই বিষয়ে পাস করছে কামেল পাস করছে বল, সুতরাং এখন কেউ নিজের নামের আগে ইচ্ছা করে মাওলানা মৌলবী লাগানো ঠিক না, আমি কি বুঝাতে পারছি? তো এই হিসাবে উনি কিন্তু নিজের নামে আল্লামা বলে নাই, তার ছাত্র বলছে, সুতরাং এটাতে কোনো সমস্যা নাই, কারণ আলমের সাথে তিনি সম্পৃক্ততা রয়েছে তার, বুঝে আসছে? কেউ যেন নিজের নাম বাড়িয়ে বাড়িয়ে এভাবে মাওলানা লাগানো আসলে কি না উচিত নয়। অনুরূপভাবে ধরেন আমাদেরকে মানুষ শেখ ডাকে, তাই না? আমরা মনে করি আমরা যদি শেখ লেখে ফেলি নিজের নামে তো একটা অন্যায়, কিসের শেখ? এখনও তো আলেম তলবের পাঠ করতে পারেনি, প্রতিদিন পড়ি যাতে আপনাদের পড়াইতে পারি, এমন আলেম হওয়া দরকার যে না পড়ে পড়াইতে পারে, এরকম তো হইতে পারেনি, পড়ে টড়ি কোথায় পড়ি, এর অর্থ হচ্ছে আলেমের এখনো কিছুই পাইনি, যে শেখ লাগাই বললাম শেখ, কেউ কেউ তো আগে দাওয়াত দিলে ওই যে দাওয়াত নামাটা দেখে কীভাবে লেখছে, নামটার মধ্যে কী সুন্দর ঠিক আছে কি না, তারপর না হলে আবার বলে যে এটা ঠিক হয় না লেখা, এগুলো সবই হচ্ছে আসলে নিজের নাম ফুটানোর ব্যবস্থা, এটা যেন না হয় আল্লাহ তাআলা ক্ষমা করে দিন আমাদের। যদি আপনি কোনো ডিগ্রি অর্জন করেন সেটা লিখবেন, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু ডিগ্রি বা ছাড়া আপনি ওটা লিখতে পারেন না, কারণ এটা তো এলমি জিনিস, এটা আপনাকে কেউ দেয় নাই আপনি লেখার জন্য, তাহলে না লেখাই উচিত যেমন করতেছি। কিন্তু ছাত্র বলতে পারে তার সাকিবকে পছন্দ করে তার উস্তাদ কে যেন লিখে ফেলছে, তো 100% শুদ্ধ হওয়া জরুরি না। অনেক সময় দেখা যায় কিছুই জানে না আল্লামা লিখে ফেলছে, এটার সংখ্যাই বেশি। আমাকে একজন বলতেছে যে তিনি তো আল্লামা, কি আলেম অর্জন করলে তিনি আল্লামা হওয়া, জিজ্ঞাসা করলাম আর বলতে পারেন আল্লামা অমুক। আমার দেশে কোনো কোনো মানুষ আছে তিনি নিজের নামে হয়তো লাগান না, হয়তো তিনি জেলে আছেন বিভিন্ন রকম, ওনার নামে অন্যরা পাগল হয়ে আল্লামা লেখার জন্য ব্যস্ত হয়ে পড়ে,
আবার ওনার সাথে অনেকেই ওনার সাথে যোগ দিছে ওরাও আল্লাহ কুমিল্লাতে একবার দেখলাম একদম দাওয়াতের ইয়া দিছে যে কি বলে কাগজ দেয় না স্যার পোস্টারে যতজন সব আল্লাহ তো আমি একটু নিশ্চিত দেখলাম ওনাকে যে আল্লাহ হওয়ার জন্য কী কী ডিগ্রি লাগে অথবা কী কী জিনিস হইতে হবে কোনো উত্তর না সব আল্লাহ এই জাতীয় বাড়াবাড়ি আসলে বৈধ নয় বাংলাদেশে আল্লামার বড় অভাব আছে আসলে অভাব আছে বাংলাদেশে যদি কোনো কেউ ভালো আল্লামা বলতে পারতাম তো হচ্ছে আবদুল্লাহ জাহাঙ্গীরকে বলতে পারতাম এক লোক ছিল আসলেই সব দিক থেকে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব যিনি সব দিকে কিছু না কিছু এগোন রাখে আমাদের বেশিরভাগ মানুষই আকিদে শুদ্ধ নাই ওদের কিসের আল্লামা এরা হামজা দিয়ে আল্লামা কষ্ট দেয় মানুষকে আল্লামা এলেমের এলেমের জন্য মানুষ নেয় তো ওনার ছাত্র বলছে ওনার কোনো দোষ নেই আল্লামা যিনি ইমাম তাহাবী রহমতুল্লাহ উনি আল্লামার পর্যায়ের মানুষ তার আকিদের বই আছে ফেকার বই আছে হাদিসের বই আছে তাই না তাফসির আছে তাহলে এই লোক উনি তো আল্লামা হওয়ার যোগ্য আসলে সব দিক থেকে যিনি যোগ্য ছাত্র সেই জন্য ওনাকে আল্লামা বলেছে আমাদের এতে কোনো মাথা ব্যথা নেই আমাদের মাথা ব্যথা হচ্ছে ওই জায়গা যেখানে মানুষ এলেমের কোনো খবরে রাখে না আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখে না তাদেরকে আল্লামা নাম দেওয়া হচ্ছে তারপর বলেছেন কল আল আল্লামা হুজ্জাতুল ইসলাম হুজ্জাতুল ইসলাম আমার দেশে হুজ্জাতুল ইসলাম বললে কাকে বলে সরাসরি বলেন তো গাজালি ইমাম গাজালির হুজ্জাতুল ইসলাম বলে সমস্ত হুজুরের যদি হুজ্জাতুল ইসলাম আর কাউকে দেন তো আপনার খবর আছে এখানে ছাত্র তার ওস্তাদকে বলছে গাজালি তো অনেক পরের মানুষ অনেক পরে 555 555 তিনি মারা গেছেন তো উনি তার উনি তো 300 মধ্যে মারা গেছেন এর অর্থ হচ্ছে তার ছাত্র তাকে বলতেছেন যে হুজ্জাতুল ইসলাম এই যে হুজ্জাতুল ইসলাম লকপটা লাগাইছে এটা কি জায়েজ কিনা আমাদের কিছু জায়েজ না শিখতে হবে আমরা কখনো কখনো এমন এমন লকপ লাগাইতে পছন্দ করি দেখবেন নাম আসে না এর আগেই এক পৃষ্ঠা শেষ এক পৃষ্ঠা শেষ হয়ে যায় একবার পড়লাম এক পোস্টারে শাহেন শাহে বেলায় রাহনুমায় শরীয়ত তরিক ফিরে কামেল আল্লাহ ফিরে না কোনোদিন পাইনি আল্লাহ হযরত মাওলানা অমুক তমুক তমুক নাম বাকিটা বললাম এই জাতীয় লকব কিন্তু শেষ হবে না এগুলি লকব লাগানো জায়েজ না বাড়তি লকব একটা লকব এখানে হুজ্জাতুল ইসলাম এটা লাগানো জায়েজ কিনা আগে এটা আসুক হুজ্জাতুল ইসলাম অর্থ কি জানেন ইসলামের প্রমাণ না কোনো ব্যক্তি ইসলামের প্রমাণ হতে পারে ইসলামের প্রমাণ হবে একমাত্র রাসূল হবে ঠিক না হয় কোরআন হবে না রাসূল হবে রাসূলের বাণী হবে তো এর বাইরে কেউ হুজ্জাতুল ইসলাম লকব দেওয়া তার জন্য বৈধ না এই জন্য কেউ হুজ্জাতুল ইসলাম লেখক লেখলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবে না এটা আকিদা কত ভুল ইসলামের হুজ্জত হয় নাই ইসলামের প্রমাণ তো কোরআন হাদিস হবে ব্যক্তি কখনো দলিল হতে পারে না ব্যক্তি যা বলে তা ভুল হতে পারে শুদ্ধ হইতে পারে একমাত্র কুলু নিয়োগ হাজমিন কৌলি বিরাত তুই না সবাই বাদাল কবর এই কবরবাসীর কথা গুলো ভুল হইতে পারে না সবই নিতে হবে তিনি হচ্ছেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাইরে প্রত্যেকের কথাই ভুল হইতে পারে এবং শুদ্ধ হইতে পারে সুতরাং হুজ্জাতুল ইসলাম কিন্তু লকব দেয়া শুদ্ধ না বলতে পারেন শেখুল ইসলাম কি শুদ্ধ কিনা হুজ্জত এবং শেখের মধ্যে একটা পার্থক্য আছে হুজ্জত অর্থ হচ্ছে প্রমাণ প্রমাণ কোরআন সুন্নাহ বাইরে কিন্তু শেখ অর্থ কি আলেম ইসলামের একজন আলেম হতেই পারে ইসলামের একজন উস্তাদ হতেই পারে কারণ ইসলাম শেখানোর জন্য তিনি উস্তাদ কাজ করতেন হুজ্জত তো না তিনি এই জন্য যদি সত্যি সত্যি গ্রহণযোগ্য ব্যক্তি হন তিনি আলেম হন তাহলে হুজ্জত শেখুল ইসলাম বলা যেতে পারে কিন্তু না বলা উচিত না বলা উচিত কেন ভুল মেসেজ আসতে পারে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া নাম শুনেছেন আপনারা ওনাকে একদিন দেখেছিল কেউ তাকিউদ্দিন বলে দিনের তাকি মোতাকি তিনি অস্বীকার করেছেন বলে না এগুলোর নাম ডাকা যাবে আচ্ছা হ্যাঁ ইনশাআল্লাহ তিনি তাকিউদ্দিন আমরা বলতে পারি আশা করতেছি মৃত্যুর পরে মানুষ বলতে পারে এইভাবে শেখুল ইসলাম ইসলামের যিনি অধিক সত্যিকার অর্থে দিনের ওস্তাদ হয়ে থাকেন দিন শিক্ষা দিয়ে থাকেন তো শেখুল ইসলাম বলা যাবে কিন্তু না বলাটা উচিত না বলাটা উচিত কিন্তু কারণ না প্রসিদ্ধ হয়ে গেলে শুধু প্রসিদ্ধি অনুসারে আমরা বলতে পারবো যেমন ইবনে তাইমিয়া অথবা ইমাম মাহমুদ ইবনে আব্দুল ওহাব ওনাদের সম্পর্কে
এর বাইরে যেখানে সেখানে শেখুল ইসলাম লাগাই দেওয়া উচিত না। দেখা যায় এখন অনেকেই শেখুল ইসলাম লাগাই দিচ্ছেন, এটা কিন্তু ঠিক না, কারণ অজায়গায় অপাত্রে ব্যবহার হচ্ছে এটা। আচ্ছা, এরপর তিনি বলছেন কল আল্লামা হুজ্জতুল ইসলাম আবু জাফর, আবু জাফর তার কুনিয়ত আল ওয়ার্রাক, নাম কিন্তু আসে না, তার নাম হচ্ছে আহমদ, তার নাম হচ্ছে আহমদ আল ওয়ার্রাক। ওয়ার্রাক বলা হয় তখনকার দিনে কাগজ নিয়ে যারা দৌড়াদৌড়ি করতেন, কাগজ বেচতেন। এখনকার লাইব্রেরি আছে না, অনেকে অনলাইন লাইব্রেরি আছে না, এটা করে ওইটা করে কাগজ নিয়ে, তখন তো আর অনলাইন ছিল না, কাগজ নিয়ে যারা দৌড়াতো, সারাক্ষণ লিখতো, কপি করতো, বাজারে বিক্রি করতো, ঘরে তুলে রাখতো, ওদেরকে বলা হতো ওয়ার্রাক। এদের কাজই হচ্ছে বই ছাপানো, বইটা করা, বইটা করার নকশ করা, কপি করা, এদের কাজ ছিল। এদেরকে বলতো ওয়ার্রাক, ওয়ার্রাক তো ওয়ার্রাক কাগজ থেকে, তো যেই জিনিস কাগজ নিয়ে যারা দৌড়াদৌড়ি করতো ওয়ার্রাক বলা। তো আমাদের ইমাম ইমাম তাহাবি ওয়ার্রাক ছিল, অর্থাৎ তার পেশাই ছিল কাগজের লেখালেখি, সারাক্ষণ এই কাজে ছিলেন, কেউটা কপি করতেন, কেউটা লিখতেন, মানুষের কপি করে দিতেন। তখন প্রেস ছিল না, তো কী করতো মানুষ, হাতে লিখে বলতে যে এত টাকা দাও তোমাকে দিয়ে দিলাম বা তোমাকে ফ্রি দিলাম। এভাবে তিনি কোরআনও লিখতেন, হাদিসও লিখতেন, বিভিন্ন লেখালেখি করতেন, এই জন্য ওরা বলা ওয়ার্রাক। বুঝছেন, এটা কোথায় বলছেন? এটা বেমিশর, মিশরে তিনি এই কথাটা বলেছেন। কী বলেছেন এখন আমরা আসব, কি বলেছেন সেটা তিনি বলেছেন, হাদা দিক্রু বায়ান আকীদাত আহলে সুন্নাহ ওয়াল জামা, যেটা প্রথম শুরু করছে, এ হচ্ছে এমন একটি জিকির, এমন একটি বর্ণনা উল্লেখ, বায়ান আকীদাত আহলে সুন্নাহ ওয়াল জামা, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার উল্লেখ করছি, এমন একটা বর্ণনা আমি দিচ্ছি, একটি বর্ণনা মাত্র এটার মধ্যে। এই বর্ণনায় আহলে সুন্নাহ ওয়াল জামাত কি আকীদা পোষণ করে, কেয়ামত পর্যন্ত আহলে সুন্নাহ ওয়াল জামাত এই নামটি থাকবে। মুসলিম হওয়ার পরে আলাদা আরেকটি নামের কি প্রয়োজন আছে? আছে, মানহাজটা বোঝানোর জন্য। বুঝতে পারছেন কিনা? কারণ এই 73 ফেরকা আছে না, ফেরকা আছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এ উম্মত 73 ফেরকা বিভক্ত হবে। এরা কি মুসলিমদের বাইরে? না, 73 ফেরকার বাইরে কিছু আছে, যেমন কাদিয়ানীরা, যেমন বোহরা, যেমন বাহাইরা, আশেপাশে আছে আপনাদের, তাই না, ন্যাশনাল বাহাই সেন্টার, এই জাতীয়, এই জাতীয় এরা কিন্তু 73 ফেরকার বাইরে, অর্থাৎ ইসলামের গণ্ডির বাইরে চলে গেছে, এরা ইসলাম গণ্ডির ভিতরে নেই। ইসলামের গণ্ডির ভিতরে যারা আছে এরা আবার 73 ফেরকা, মানে ওরা বাইরে চলে গেছে, ওরা কামিল, বাহাই বলেন, বোহরা বলেন, বাতিনি ফেরকা, নোসাইরি বলেন, দুরুজ বলেন, শিয়াদের কিছু ফেরকা আছে, তারপরে ইয়া বলেন, এই বর্তমানে কাদিয়ানি বলেন, অথবা বাবিয়া বলেন, হ্যাঁ, তো এরা কিন্তু ইসলাম থেকে বেরিয়ে গেছে, একদম পুরোপুরি পুরোপুরি বেরিয়ে গেছে, এদের ব্যাপারে সন্দেহ করার কোনো কারণ নাই। এদের মধ্যে রাফেজিদের মধ্যে এক কিছু গোষ্ঠীও বেরিয়ে গেছে, যেমন দুরুজ, যেমন নোসাইরি, যেমন তাদের মধ্যে খত্তাবিয়া, এই জাতীয় বিশেষ বিশেষ ফেরকাগুলো কিন্তু ইসলাম থেকে বেরিয়ে গেছে, এরাও 72-73 ফেরকার বাইরে, কিন্তু ইসলামের গণ্ডির ভিতরে আছে, ভুলের উপর আছে, যেমন খাওয়ারেজদের একটা অংশ, এরা ভুল করছে, অন্যায় করছে, কিন্তু এরা কিন্তু ইসলামের গণ্ডির ভিতরে আছে, এদেরকে কাফের বলা যাবে। তো গণ্ডির ভিতরে থাকলে কি এরা মুক্তি পাওয়া যাবে? না, মুক্তি পাবে একটি ফেরকা। তাহলে ইসলাম একটা ব্যাপক একটা জায়গা, এর ভিতরে আহলে সুন্নাহ হবে তারাই, এরা খুব কম হবে, ব্যাপকভাবে অনেক বেশি, কিন্তু যখন এদের আলোচনা খুঁজতে যাবে দেখবে যে আকীদাগতভাবে এরা অনেকেই বিভ্রান্ত হয়ে আছে। এদের মধ্যে এই জন্য 73 ফেরকার এক ফেরকা হবে যারা, তারা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামা, এরাই হচ্ছে ফেরকাতুন নাজিয়া, এরাই হচ্ছে ফেরকাতুন নাজিয়া, আর এরাই হচ্ছে যেটা আপনারা বলে থাকেন কি আসহাবুল হাদিস, এরাই হচ্ছে আহলুল ফিকহ ওয়ান নাজার, এরাই হচ্ছে আহলুল হাদিস ওয়াল আযহার, এরাই হচ্ছে আল ফিরকাতুন নাজিয়া, এরা আমরা এতক্ষণ বলেছি এটা এদের কথা, এরা হচ্ছে তায়েবাতুল মনসুর, এরা সবটি একই নাম। তো এরা এদের আকীদা বর্ণনা করা হচ্ছে, ওদের আকীদা বর্ণনা করা হচ্ছে না, যারা ফেরকা ভাগ হয়ে গেছে,
এখানে শিয়াদের আকীদা আপনি পাবেন, এখানে খারেজিদের আকীদা পাবেন, এখানে যারা এরা কিন্তু কাফের বলছি না, আমরা সব শিয়া। হ্যাঁ, রাফেদিদের মধ্যে একটা অংশ কাফের আমরা বলে দিই, কিন্তু সব শিয়া কিন্তু কাফের না। যেমন শিয়াদের মধ্যে জায়দিয়া যারা আছে ওরা কিন্তু ফেরকা, এরা কাফের না, কিন্তু ইসলামের ভিতরে থেকে ওরা আহলুস সুন্নাহ হতে পারে নাই। তাহলে আহলুস সুন্নাহ একটা ব্যাপক জিনিস, এর উপরে আরো ব্যাপক হচ্ছে কারা? আহলুল ইসলাম, মুসলিমরা। ব্যাপক মুসলিমের ভিতরে আহলুস সুন্নাহ একটা জিনিস, এর বাইরে ছোট ছোট ফেরকা হইতে হইতে অনেকগুলি ফেরকা বের হয়ে গেছে। এদেরকে কি বলা হয়? ফেরাক, ফেরকা বলা হয়। যুগে যুগে এরকম ফেরকারা ছিল, এখনো আছে, এখনো আছে। যেমন ফেরকাদের মধ্যে আছে আশায়রা আছে, মাতুরিদি আছে, মুতাজিলা আছে, তারপরে হ্যাঁ মুরজিয়া আছে, মুরজিয়া আছে, খারজিরা আছে। এরা কিন্তু ফেরকা, এরা মুসলিম থেকে একেবারে বেরিয়ে যায়নি, কাফের হয়নি, তবে এরা ফেরকা, পথভ্রষ্ট। এরা ভিন্ন ভিন্ন ভুল আকিদায় বিশ্বাসে, কিন্তু সঠিক আকিদায় বিশ্বাস যাদের আলোচনা এখানে করা হবে তারা হচ্ছে আহলুস সুন্নাতি ওয়াল জামা। বলতে পারেন আহলুস সুন্নাহ কেন বলা হল? আহলুস সুন্নাহ এই জন্য বলা হচ্ছে কয়েকটি কারণ। এক নম্বর হচ্ছে এদেরকে আপনি সবসময় পাবেন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ করে চলে। সহি হাদিস পেলে তারা আর ভিন্ন দিকে যায় না, এরা ইজা সাহাহ হাদিস বহু মাযহাবি, এদের মতে হচ্ছে এটা। সহি হাদিস পেলে আর কোনো কথা নেই, অন্যেরা এই জায়গাতে এসে আটকে যায়। যেমন ধরেন খারেজিরা তাদের মতকে প্রাধান্য দিবে, যতই আপনি হাদিস নিয়ে আসেন না কেন তারা নিজের মতের উপর থাকে। শিয়ারা হাদিস মানতে চায় না, তাদের মতের হলে মেনে নিবে না, হাদিস নেয় না, বুঝে আসছে। আবার দেখেন এদের ভিতরে মুরজিয়া যারা, তাদের মন মত হলে নিবে না হলে চায় না। আর সুন্নাতের একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে, অনেকগুলি বৈশিষ্ট্য আমরা জানি, তার মধ্যে একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে যখনই তারা মতভেদ হয় হাদিসের কাছে ফিরে আসে। হাদিসকে কোরআনের কাছে ফিরে আসে না, কারণ কোরআন মানতে কেউ দ্বিধা করে না, তাকে সরাসরি কাফের হয়ে যাবে। হাদিসের ব্যাপারে সবাই একটু দ্বিধা করে, যেই ব্যক্তি হাদিস মানার ক্ষেত্রে দ্বিধা করে সে কিন্তু আহলে সুন্নাতের বাইরে চলে গেছে। কোরআন কিন্তু সবাই মানার কথা বলে, এমনকি কাদিয়ানিও কোরআন দিয়ে দলিল দেয়, কাদিয়ানিরাও কোরআন দিয়ে দলিল দেয়। আপনি পাবেন আহল কোরআন নামে যারা দিন থেকে বেরিয়ে গেছে ওরাও কোরআন দিয়ে দলিল দেয়, যদিও তাদের মত করে দেয়, ভুল দেয়, ভুল দলিল দেয়। তারা মনে করে যে কোরআন দিয়ে দলিল দিচ্ছে, আসলে কোরআন দিয়ে দলিল দিচ্ছে না, তারা মিথ্যাচার করতেছে। কারণ কোরআন দিয়ে দলিল দিলে আল্লাহ কি বলছে? মাইয়ুতি রাসূলা ফাকাদা তা আল্লাহ, রাসূলের আনুগত্য করাই অর্থ হচ্ছে আল্লাহর আনুগত্য, আর এটা এবারে কোনো সন্দেহ থাকার কথা ছিল না। কিন্তু যখনই আজ পর্যন্ত আপনি দেখবেন ওই ব্যক্তিগুলি বিভ্রান্ত যারা হাদিসের কাছে ফিরে আসেন, যদি সহি হাদিসের কাছে যারা ফিরে আসবে সর্বসাধারণ বুঝ অনুসারে দেখবেন যে এরা আসলে আহলে সুন্নাহ। ওয়াল জামা কেন বলা হয় জানেন? আল জামাত হচ্ছে তারা সাহাবায়ে কেরামের অনুসারী, কারণ সাহাবায়ে কেরাম আউয়ালুল জামাত, তাদের মধ্যে কোনো ভাগ বাটোয়ারা ছিল না। এটা হলো মিল মেন কথা, অন্য যত ব্যাখ্যাই করেন না কেন বেশি মানুষ দিয়ে কোনো আমাদের কোনো হক বিচার হয় না। সাহাবায়ে কেরাম তখন ছিলেন, তখন তারা বেশি ছিলেন, অন্যেরা কম ছিল, এই জন্য তারা জামাত। এই জন্য যারাই সুন্নাহ এবং জামা রসুলের হাদিস এবং সাহাবায়ে কেরামকে মেনে চলবে তারা আহলে সুন্নাহ জামা। এদের মধ্যে এই জন্য আকিদাগত কোনো পার্থক্য দেখা যায় না সাহাবায়ে কেরামের মধ্যে। হাদিসের মধ্যে আপনি দুইটা হাদিস দেখা দিয়ে পারবেন না যারা পরস্পর বিরোধী। হ্যাঁ, আপনার কাছে বিরোধী মনে হইতে পারে, কিন্তু ইমামরা এগুলি আলোচনা করেছেন, আপনার কাছে বিরোধী মনে হইতে পারে, কিন্তু ইমামরা ঠিকই আলোচনা করেছেন এটা কীভাবে সুন্দর করে তার বিদ্যিত হয়, দুইটার মধ্যে মিল কীভাবে করছে, সামঞ্জস্য বিধান কীভাবে করতে ইমামরা সুন্দর করে বলে দিয়েছেন। তাহলে বোঝা গেল যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হতে হলে আপনাকে কি করতে হবে? সুন্নার দিকে ফিরে যেতে হবে এবং জামাত সাহাবায়ে কেরামের দিকে ফিরে যেতে হবে, এবং যারা সাহাবায়ে কেরামের সুন্দর অনুসারী তাদের দিকে ফিরে যেতে হবে। কারণ সাহাবায়ে কেরামের সুন্দর অনুসারী জানেন, তাবেঈনদের মধ্যে যারা ইমাম ছিলেন, যেমন মদিনার ফোকাহুল মদিনা সাবা, মদিনার সাতজন ফকি বিখ্যাত, তারপরে তাবে তাবেঈনদের মধ্যে যারা ইমাম ছিলেন, যেমন ইমাম আবু হানিফা, মালিক, তারপরে শাফেঈ, তারপরে আহমদ, তারপরে ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ সহ সহ হাদিসের লেখকরা সবাই এরা যে পথে গেছে
এই পথটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পথ। বুঝতে পারছেন? আশ্চর্য হবেন আপনি, আহলুস সুন্নাহ ওয়াল জামা এই নামটি ইমামরা তাদের কিতাবে উল্লেখ করেছে। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তার সুনানের মধ্যে হাদিস নম্বর 662, আপনারা দেখে নেবেন হাদিস নম্বর 662, সেখানে একটি হাদিস আসছে, সে হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কথা উল্লেখ করেছেন। হাদিসটি আসছে এরকম, আল্লাহ তাআলা কেউ যদি দান করে, আল্লাহ তাআলা সেই দানটি নিজ হাতে গ্রহণ করেন এবং সেটাকে বালি বাড়িয়ে বাড়িয়ে ফাঁপিয়ে তোলেন, অনেক বড় করে তোলেন। এটা হাদিসটা উল্লেখ করার পরে তিনি একটি আয়াত আনছেন, আয়াত অংশটুকু মুনকার কিন্তু হাদিসটা শুদ্ধ। অনেকে না বুঝে হাদিসটা তো মুনকার, বাংলা হাদিস আল্লাহ তো বুঝেই নেই যে হাদিস মুনকার বানাই হচ্ছে, হাদিসের নিচের অংশটুকু মুনকার, উপর অংশ হাদিসটা শুদ্ধ যে আল্লাহ তাআলা নিজ হাতে তা গ্রহণ করেন। এখানে নিজ হাতে গ্রহণ করার ব্যাপারটি ইমাম তিরমিজি নিজে ব্যাখ্যা করতেছেন, বলতেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আলেমদের মত হচ্ছে এটা যে আল্লাহ তাআলার হাত রয়েছে, তবে ধরন আমরা জানি না। এটাই হচ্ছে মালিকের মত, এটাই হচ্ছে সুফিয়ানের মত, এটাই হচ্ছে ইসহাক ইবনে রাহওয়ের মত, এটা হচ্ছে ইবনে মুবারকের মত। এভাবে তিনি সেটা উল্লেখ করে দিয়েছেন। এর বাইরে যারা হাত অর্থ কুদরত করবে, শক্তি করবে, আল্লাহ তাআলা নিজ শক্তিতে গ্রহণ করে বলবে হাত অর্থ, তিনি বলতেছেন ওখানে তারা হচ্ছে জাহামিয়া। চিন্তা করে দেখুন, আজ দেখা যায় দুর্ভাগ্যবশত কেউ কেউ সৌদি আরবে পড়ে, তারপরে সেখান থেকে ফিরে এসে আহলুস সুন্নাহ ওয়াল জামাত চিনে না, তারা আল্লাহর আয়াত ও সিফাতকে অপব্যাখ্যা করে, তাহরিম করে আর বলে যে এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মত। আরে এটা কে যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত উল্লেখ করবে? কারা? ইমামরাই তো উল্লেখ করবে। এদিক সেদিক কে কি ভুল করেছে, ভুলটা নিয়ে আপনি আহলুস সুন্নাহ জামাতের মত বানাচ্ছেন কেন? সিলমাসি নামক এক ব্যক্তি, যিনি ষষ্ঠ শতাব্দীর লোক, তিনি একটা কথা বলছে, এটা দলিল হয়ে গেল, আর সাহাবায়ে কেরাম তাবেইন ইমামদের কথা সেটা দলিল হবে না, ইমাম বুখারীর কথা দলিল হচ্ছে না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তার যে সহি বুখারী আছে জানেন আপনারা, আল জামে সহিল বুখারী, সবশেষে কিতাবুত তাওহীদ আছে, সবশেষে কিতাবুত তাওহীদের মধ্যে দেখবেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই বাবুন ইন্না লিল্লাহি ইয়াদাই, নিশ্চয় আল্লাহর দুটি হাত রয়েছে, বুঝে আসছে কথাটা, ইন্না লিল্লাহি আইনান, আল্লাহর দুটি চোখ রয়েছে, এভাবে ভাগ ভাগ করে দলিল দিয়ে কোরআন দিয়ে উল্লেখ করেছেন। ইমাম বুখারী যেখানে বুঝছেন অর্থটা, আপনার সেখানে অর্থ বুঝে আসে না, আপনি বলেন যে এটা আহলুস সুন্নাতের কৌল না, আরো সালাকি করে বলেন আহলুস সুন্নাতের মধ্যেই মতভেদ আছে আপনার কথাটা আহলুস, আপনি কখন এটা বলেন জানেন, নিজেকে ভুলের উপর থেকে আহলুস সুন্নাত সাব্যস্ত করেছেন, এরপরে নিজের ভুলটা ভুলটাকে আহলুস সুন্নাতের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, না এটা আহলুস সুন্নাতের মত, এটা জাহামিয়াদের মত, এটা ফেরকার মত, এটা জাহামিয়াদের মত, এটা আশায়রা মাতুরিয়াদের মত, এটা আহলুস সুন্নাতের মতের মত না। আহলুস সুন্নাত অনেক আগ থেকেই সুন্নাতকে অনুসরণ করে চলেছে। সুতরাং আহলুস সুন্নাত এটা একটা ঐতিহাসিক নাম, এটা একটা মানহাজি নাম, এই মানহাজ হচ্ছে যারা সুন্নতকে প্রাধান্য দিবে, রাসূলুল্লাহ হাদিসকে প্রাধান্য দিবে, কোরআনকে মানার ব্যাপারে কারো মতভেদ ছিল যে উল্লেখ করা হয় না। আরেকটি হচ্ছে যে তারা সাহাবায়ে কেরামকে প্রাধান্য দেয়, সাহাবায়ে কেরামের যে কোনো তারা জামা বলে সাহাবায়ে কেরাম যেটাতে একমত ছিল আমরা সেটাতে একমত, আলহামদুলিল্লাহ। আকীদার ব্যাপারে সাহাবায়ে কেরাম কোনো দিন কোনো মাসালাতে দ্বিমত করেন নাই, যেটাতে দ্বিমত করেছেন ওটা দ্বিমত আছে, মানে সাহাবায়ে কেরাম এটাতে এই আকীদার মাসে দুইটা মত সাহাবায়ে কেরাম আছে, কোনো সমস্যা নেই। যেমন সাহাবায়ে কেরামের কেউ ব্যাখ্যা করেছেন দোকানকে, দোকান মানে ধোঁয়া, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন ফারতাকিব ইয়াওমা তাতি সামাউ বিদুখানি মুবিন, যে আসু অপেক্ষা করো যেদিন ধোঁয়া নিয়ে আসবে আসমান। ধোঁয়াটা কি এটা নিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদের একমত ছিল, অন্য সাহাবীর আরেকমত, এক সাহাবী বলছেন যে কিয়ামতের আগে দোকান আসবে, আব্দুল্লাহ ইবনে মাসউদ না এটা নয় এটা নয়, তিনি কি বললেন, বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদ দোয়া করেছেন কুরাইশদের উপর, কুরাইশদের তখন ধোঁয়ার মতো অবস্থা হচ্ছে, চোখ খুললে মানে অভাবে কিছুই দেখতে পায় না, চোখ খুললে শুধু আকাশের দিকে তাকালে শুধু ধোঁয়া দেখে, এটা বলা উদ্দেশ্য, দুইটাই হতে পারে।
আমাদের কাছে কোনোটাই ভুল না। যে এখানে দুইটি মত আসছে সাহাবায়ে কেরামের দুইটা মতকে আমরা নেব, কোনো সমস্যা নেই, দুইটা মত হতে পারে। কিন্তু যেখানে দুইটা মত আসে নাই সেখানে জোর করে আপনার মত চাপিয়ে দিবেন সাহাবায়ে কেরাম, এরপর বলবেন যে এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মত, এটা হতে পারে না। তো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বর্ণনা করা হচ্ছে, আকীদা তো আহলুস সুন্নাত ওয়াল জামাত। তিনি বলতেছেন কি হাদা যিকরু বায়ান আকীদা আহলুস সুন্নাত ওয়াল জামাত। তো আহলুস সুন্নাত ওয়াল জামাতকে চিনছি, হ্যাঁ আহলুস সুন্নাত ওয়াল জামাতকে আলা মাযহাবে ফুকাহায়ে মিল্লা তিনি বলে দিচ্ছেন কারা, আবু হানিফা, নোমান ইবনে সাবিত আল কুফি, আবু ইউসুফ, ইয়াকুব ইবনে ইব্রাহিম আল আনসারি, আবু আবদুল্লাহ, মোহাম্মদ ইবনে হাসান আল শাইবানি। তিন ইমামের কথা উল্লেখ করেছেন, কেন তিনি হানাফি ইমাম ছিলেন। তিনি এটা শুধু তাদের নয়, এটা ওই সময়কার সবারই আকীদা ছিল। দুই একটি মাসালা বেত আমরা বলেছি, এটা এখন পর্যন্ত সারা বিশ্বের বিভিন্ন বিদ্যাপীঠে পড়ানো হয়, মদিনা ইউনিভার্সিটিতে পড়ানো হচ্ছে, মিশরে পড়ানো হচ্ছে, যদি তুরস্ক সেখানেও পড়ানো হচ্ছে। সমস্যা হচ্ছে একটাই, বাংলাদেশেও পড়ান, সমস্যাটা একটাই, যিনি পড়ান তিনি যদি সহি আকিদার না হন তিনি তার মতো করে অপব্যাখ্যা করে নিয়ে যান। বুঝতে পারছেন কথাটা? ছোট কথা তো, এটাকে পেঁচাইয়া পেঁচাইয়া আরেক দিকে নিয়ে যান। যেখানে উনি বলেছেন দেখেন আশ্চর্য, তিনি বলেছেন লা তাহউইহিল জিহাদুসিদ, কোনো দিক তাকে সীমাবদ্ধ করতে পারে না। এই বলেছেন উনি, ঠিক আছে আমরা বলি না আল্লাহ সীমাবদ্ধ কথা বলা যায় না, কারণ আল্লাহ তাআলা তিনি লা ইউহিতু আহাদ, কেউ তাকে সীমাবদ্ধ করতে পারবে না। কিন্তু তিনি সাথে সাথে বলেছেন যে মুহিতুম বিকুল্লি শাই, তিনি সব কিছুকে আহাতা করেছেন, পরিবেশ করেছেন, ওয়া ফাওকাহু, এবং সব কিছুর উপরে তিনি। কে বলেছেন? ইমাম তাহাবী। দেখবেন কিছু কিছু মানুষ ওয়াটাকে বাদ দিয়ে দিছে, ওয়া বাদ দিয়া, কারণ ওয়া যদি হয় আল্লাহকে সবার উপরে সাব্যস্ত করতে হয়, ইমাম তাহাবীর কথা বলছেন, কিন্তু সে তো আল্লাহকে সবকের উপরে সাব্যস্ত করে না। এই জন্য কী করছে, মুহিতুম বিকুল্লি শাইইন ফাওকাহু, তার উপরে সব কিছুকে তিনি পরিবেশন করেছেন, আউযু বিল্লাহ, আল্লাহর উপরে কেউ আছে? তো এই জাতীয় দেরির অপব্যাখ্যা তারা করবে, কারণ তাদের আকীদার বিরোধী হয়ে গেল। কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে যারা সুন্দর ব্যাখ্যা করেছেন এই কিতাবটি, তিনি হচ্ছেন ইমাম ইবনে আবিল আজহার হানাফি রাহমাহুল্লাহ। ইমাম ইবনে আবিল আজহার হানাফি রাহমাতুল্লাহ আলাই সুন্দর করে এটার ব্যাখ্যা করেছেন, এই জন্য তার ব্যাখ্যাটি আলহামদুলিল্লাহ এখন বাংলায় অনুবাদ হয়েছে। যদিও আমি দেখেছি দুই খণ্ডে অনুবাদ হয়েছে, এটা পড়তে গেলে একটু আগের জ্ঞান লাগবে। আমাদের ব্যাখ্যাটা যদি বুঝে নেন ইনশাআল্লাহ ওইটা পড়তে গেলে আপনার বুঝে আসবে যে এটা বলেছে, নাহলে বুঝতে একটু কষ্ট হবে, কারণ এ সমস্ত জিনিস হচ্ছে থিঙ্কের ব্যাপার, সরাসরি কোনো কিছু তাড়াতাড়ি বুঝে আসবে না, যখন না আগে কী বলছে আগে একটু ধারণা থাকতে হয় বিষয়ে। এই জন্য আমরা এই জন্য ওই ব্যাখ্যার দিকে যাচ্ছি না, যে ব্যাখ্যাটা ইবনে আবিলাজ করেছে, আমরা শুধু মতটার ব্যাখ্যা করব। তিনি বলেছেন আল আকিদা, আকিদা তাহলে সুন্নাহ জামা। আকিদা শব্দটি কী? আকিদা শব্দটি একটি মৌলিক পরিভাষা এবং গ্রহণযোগ্য পরিভাষা, আকিদার মধ্যে কোনো দোষ নাই। ইসলামের দৃষ্টিতে এমন কোনো পরিভাষা দোষনীয় নয় যে পরিভাষার মধ্যে ক্ষতি আছে, এমন কোনো দোষ পরিভাষা আপনি বলতে পারেন, নিষেধ নাই। যেমন ধরেন এটা কি ঘড়ি, ঘড়ি বললে কি সমস্যা আছে? সমস্যা আছে, ঘড়ি বলতেই থাকি আমরা। এটার নাম মাইক, কোনো সমস্যা নেই মাইক বলতে। এটার নাম কম্পিউটার বলতে কোনো সমস্যা নেই। তো যেই জিনিসে বলতে কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হলে বলা যাবে না। যদি এটার নাম আমি ফেরেশতা দেই হবে, মিথ্যা কথা হবে, কারণ এটা তো ফেরেশতা না, নাউজুবিল্লাহ, ফেরেশতার জায়গাতে এটা কেন বসাচ্ছি, তখন সমস্যাটা হবে। হ্যাঁ, এমন শব্দ এমন জিনিস দেওয়া যাবে না যে জিনিসটা সমস্যা হয়। যেমন আমাদের দেশে দেখেন, আপনার মেয়েকে আপনি খুব আদর করে বিভিন্ন পাখির নামে ডাকেন সুন্দর করে, কোনো আপত্তি নেই, কিন্তু মেয়েকে যদি লক্ষ্মী বলেন হবে না, কারণ এটা আরেকজনের জিনিস, আপনি এটা দিতে পারেন না। বুঝতে পারছেন? আপনার ছেলেকে ছেলে বলে কোনো সমস্যা নাই, কিন্তু পুত্র বললে একটা সমস্যা আছে। সেটা কি? পুত নামক নরক থেকে যে যার মাধ্যমে মুক্তি পাওয়া যায় সে হচ্ছে পুত্র, এটা সমস্যা। এটা অনেকেই জানে না, কিন্তু হয়তো অনেকে বিশ্বাস করে বলে না, এর বিশ্বাস তার নাই, কিন্তু এটা আপনি যদি কোনো বঙ্গীয় শব্দকোষ দেখেন, হ্যাঁ বঙ্গীয় শব্দকোষের মধ্যে দেখবেন হরিনারায়ণ চট্টোপাধ্যায় সেটাই লিখছে যে পুত নামক নরক থেকে বাঁচাই বলে তার নাম পুত্র। হ্যাঁ, আমরা তো এই বিশ্বাস করি না, যদি এটা কেউ বিশ্বাস করে তাহলে এটা বলা যাবে না, পুত্রকে পুত্র বলা যাবে না, বিশ্বাস করলে বলা যাবে, কোনো সমস্যা।
আকীদা শব্দটি মৌলিকভাবে একটা পরিভাষা কিসের উপর আসছে, যে মানুষ মাত্রেই কিছু না কিছু বিশ্বাস করে, করে না, বিশ্বাস করে না? এমন কোন মানুষ কি আছে যে কোনো কিছু বিশ্বাস করে না? আছে? পাগল হলে অথবা হ্যাঁ ছোট বাচ্চা হলে তার কাছে বিশ্বাসের এখন মর্যাদা আসে নাই, সে যা ইচ্ছা তাই করতে করতে পারে, পাগল হলেও করতে পারে, বাচ্চা হলেও করতে পারে, কিন্তু বিবেকবান কোনো ব্যক্তির বিশ্বাস নাই তা হতে পারে। যেমন একটা হিন্দু বিশ্বাস করে যে আত্মা ঘুরে বেড়াচ্ছে, সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে, সে এখন ভয় আত্মার ভয়ে সারাক্ষণ কি থাকে, ভয় ভয় সে মনে করে তার মোবাইলের ভিতরে আত্মা ঢুকেছে, এটার ভিতরে আত্মা ঢুকেছে, সে ভয়ে ভয়ে সারাক্ষণ, এবং কোনো কোনো চ্যানেল সারাক্ষণ শুধু এটাই প্রচার করে বেড়াচ্ছে ভারতীয়, হ্যাঁ জানেন তো, হ্যাঁ হ্যাঁ কোনো কোনো চ্যানেল শুধু এটাই প্রচার করে বেড়ান, কারণ তাদের দিন ধর্ম প্রচার করার মাধ্যম হিসেবে নিয়েছে এটাকে। আমাদের যেমন ইসলামিক টিভি ছিল এরকম আর কি, ওদের একটা এরকম, এটা তাদের মূল জীব, তারা মনে করে কি আত্মা অমর, আত্মা কোনোদিন মরে না, ইসলামী দৃষ্টিতে আত্মা মরে, আত্মা মরণ হচ্ছে দেহ থেকে বিচ্ছুত হলে এটা মরে গেছে, এটার মরণ হয়ে গেছে, এটা আবার যখন আল্লাহ পাঠায় তখন আবার দেহের সাথে সম্পৃক্ততা হয়, তখন দেহকে এটাকে আবার কাজে লাগে, এটা হলো কথা। আপনি যখন আত্মা আলাদা হয়ে যায় রু শরীরটাও তো মরে যায়, এটা এখনও পচে নেই, কিন্তু এটা মরণ ধরা হয়, কারণ এটা দুইটা আলাদা হওয়া যাওয়ার অর্থই মরণ হওয়া, কিন্তু ওদের নিকট এটা মরে না, এটা কোথায় যায়, জীবাত্মা মহাত্মায় গিয়ে বসবাস করে, এই জাতীয় বিশ্বাস তাদের আছে। আবার দেখেন বৌদ্ধ, সে কি বিশ্বাস করে, যে নির্বাণ তত্ত্ব লাভ করে, নির্বাণ হিন্দুদের মুসলিমরা যখন ফানা ফিল্লে বিশ্বাস করে, এটা হিন্দুত্ব বৌদ্ধ থেকে নিছে, তো নির্বাণ তত্ত্ব তার নির্বাণ লাভ করে, অর্থাৎ নির্বাপিত হয়ে যায়, চারা গাছ না নিভাই দিলে নির্বাপিত বলে না, তো নির্বাণ তত্ত্ব হচ্ছে নির্বাপিত হয়ে যায়, তার আর কোনোদিন আসার সুযোগ নেই, এই জন্য সে কষ্ট করে কঠিন চীবর গ্রহণ করে, না খেয়ে না দিয়ে পড়ে থাকে যে আমি আর আসতে চাই না, সেও মনে করে আবার আসতে হবে, সাইক্লিং যেটাকে বলা হয় ঘূর্ণ প্রক্রিয়া, তার একটা বিষয় আছে, আমি তার বিষয়ে আক্রমণ করছি না, আমি বলছি তার বিষয়টা বুঝাচ্ছি, বিষয় আছে না এটা। মুসলিম কি বিশ্বাস করে মরার পরে আর এখানে আসবে না, কোথায় আসবে, একবার আসবে, তবে এই জায়গায় নয়, যে জায়গায় আসবে সেই জায়গা থেকে আর ফেরত আসার সুযোগ নেই, সে মহা এক জায়গায় হয় জান্নাত না জাহান্নাম, তার সেখানে তার স্থান হবে, আবার দুনিয়াতে আসার আর সুযোগ দেওয়া হবে না। তাহলে সে যে মনে করছে যে বারবার ঘুরতেছে একটা, এটা কিন্তু মুসলিম বিশ্বাস করেন, আকিদা বিশ্বাসের পার্থক্য হয়ে গেছে, এখানে আর কোনোদিন এক হওয়ার সুযোগ নেই, এই জায়গাতে হয় তার তা যেতে মানে সে আমারটা আসতে হবে, এটাই তো ধরে এক হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে যারা আজ একতার ভিত্তি খুঁজতেছে যে মুশরিকদের সাথে ঐক্য করা যায়, বুঝলাম না কোন জায়গায় ঐক্য করবে, এটা একটু জিজ্ঞাসা করা দরকার, হুজুর ঐক্যটা কোন জায়গায় হবে আপনার বলেন, আপনি যে বলছেন মুশরিকদের সাথে আপনি ঐক্য করে ফেলবেন, কী জন্য ঐক্যটা করবেন, আপনার ঐক্যের উদ্দেশ্যটা কি, রাজনৈতিক উদ্দেশ্য নাকি কোনো কোনো কিছু পাওয়ার উদ্দেশ্য নাকি দাওয়াত খাওয়ার উদ্দেশ্য, কোনটা আমরা দেখি না, মুশরিকদের সাথে কিসের ঐক্য করবেন, কবর গুজারির সাথে তিনি ঐক্য করবেন, তো বাকি রইল কাই, এই জাতীয় কথাগুলো হচ্ছে বিভ্রান্তি আর কিছুই না, ঐক্যের একটাই সূত্র আকিদার ঐক্য হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিদার ঐক্যটাকে গুরুত্ব দিয়েছেন, আকিদার ঐক্য না হলে আমল ঐক্য হবে না, প্রথমে আকিদা ঐক্য হবে তারপর আমল ঐক্য হবে, আমল ঐক্য জরুরি, সুন্নতের ঐক্য জরুরি, কিন্তু প্রথম কাজ হবে আকিদা ঐক্য হতে হবে, কেউ যদি আকিদা ঠিক না থাকে এরপর যদি কোনো কেবল আমিন জোরে বলে কাজ হইবে, কাজ হবে না, আকিদাটা ঠিক হইতে হবে, হ্যাঁ আকিদা ঐক্য হইয়া যদি জোরে আমিন বলে আলহামদুলিল্লাহ নূর আলানু একসাথে, তাহলে আকিদার ঐক্য ওখানে হতে হবে, তো মানহাজগত ঐক্য জিনিসটা খুব জরুরি। তো আকিদা জিনিসটা এমন একটি পরিভাষা যে পরিভাষার মাধ্যমে আপনি সমস্ত বিশ্বের সমস্ত মানুষের কথাকে তুলে ধরতে পারবেন, যেমন আপনি বলতে পারবেন হিন্দুর আকিদা অর্থ বিশ্বাস, বুঝছেন তো, দৃঢ়ভাবে যা গ্রহণ করে তাই আকিদা, অন্তর যা দৃঢ়ভাবে গ্রহণ করে, অন্তর যা দৃঢ়ভাবে গ্রহণ করে তাই আকিদা, একজন হিন্দু যা দৃঢ়ভাবে গ্রহণ করে এটা তার আকিদা, বাংলারও তার বিশ্বাস, কিন্তু হিন্দুর এটাকে আপনি ইমান বলতে পারবেন, ইমান তো আমাদের পরিভাষা, হিন্দুর এটাকে তাওহিদ বলতে পারবেন পারবেন না, এটা আমাদের পরিভাষা, তো এমন একটা কমন শব্দ ব্যবহার করতে হবে যারা সারা বিশ্বের সব মানুষের তার বিশ্বাসকে কী করে, বিশ্বাসের
বিশ্বাসের প্রতি ইন্ডিকেট করে সেটা হচ্ছে আকিদা শব্দটি। এটা বাংলা হচ্ছে বিশ্বাস। যদি একজন মানুষ বলে যে হিন্দু কি কি বিশ্বাস আছে, তো ঠিক আছে বলতে পারে, বৌদ্ধের কি বিশ্বাস বলতে পারে, খ্রিস্টানদের কি বিশ্বাস বলতে পারে, ইহুদির কি বিশ্বাস বলতে পারে। কিন্তু কেউ যদি বলে বৌদ্ধের ইমান, কি কি লাগাই দিল, ইমান হলো আমাদের জিনিস, বৌদ্ধের মধ্যে লাগাই দিল কি জিনিস। এই জন্য আকিদা শব্দটি হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট শব্দ, যার মাধ্যমে আপনি বিশ্বাস সাইডটা, অর্থাৎ যেটাকে আপনি বলতে পারেন দৃঢ়ভাবে যে জিনিস যে বিশ্বাস করে সেটা সাইডটা আপনি উল্লেখ করতে পারেন। আপনার কি আকিদা বিশ্বাস ভাই? আমি আকিদা বিশ্বাস কোরআন আল্লাহর বাণী। আপনার কি আকিদা বিশ্বাস ভাই? ভাই বলেছে কোরআন বিশ্বাসকে আল্লাহর বাণী। তবে এই যে আশারিরা বলে তবে কি আল্লাহ কথা বলেন নাই, আল্লাহর বাণী আল্লাহ কথা বলেন নাই, এটা কোন ধরনের কথা? এটা বুঝাইতে গেলে তিনি আবার তিন দিন নষ্ট করবেন, আপনার এটা বুঝাবেন ওইটা বুঝাবেন, আসল কথার দিকে আসবেন না। তাহলে বোঝা গেল বিশ্বাসটা তার মধ্যে পার্থক্যটা তো হয়েই যাচ্ছে। তাহলে বিশ্বাস শব্দটা ছাড়া আপনি অন্য কোনো শব্দ, এত সুন্দর আকিদা শব্দ ছাড়া অন্য কোনো শব্দ আনতে পারবেন। এর বাইরেও কোরআনে কারীম আল্লাহ তাআলা এই শব্দটা উল্লেখ করেছে, আত্মার তুমুলা ইমান, দৃঢ়ভাবে যেটা নিয়ে তোমরা বিশ্বাস করেছ, ইমান সাবত করেছ। তো দৃঢ়তা বোঝানোর জন্য কোরআনেও আকিদা শব্দটা আসছে, হাদিসেও আসছে। এমনকি একটা হাদিসে আসছে, সালাসুন লা ইয়াতাকিদুহুন্না কালবু ইমরি মুসলিম, তিনটি জিনিস যা যে কোনো মুসলিমের অন্তর আকিদা পোষণ করবে তার এই হবে এই হবে, একটা হাদিসে আসছে, সুনান দারমির হাদিসটি আসছে। বোঝা গেল যে আকিদা শব্দটি এমন একটি শব্দ যেই শব্দটি একটা সরাই শব্দ, কোরআনও আসছে হাদিসেও আসছে, এবং সেটা আমাদের সলবে সালে বিনা নির্দ্বিধায় ব্যবহার করেছে। এখন দেখা যায় কিছু মানুষ বলে আকিদাও শব্দটি তো বেটা, এটা কী জন্য বলে জানেন? দুই শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মানুষ অতি উৎসাহী, একেবারে সব কিছুতেই শব্দ পর্যন্ত পরিবর্তন করে তারা একটা বানাই ফেলবে, সহি আকিদার কিছু মানুষ আছে তারা আকিদা শব্দ ব্যবহার করতে চায় না। আরেক শ্রেণী আছে যারা আকিদাকে সহি আকিদে ঘৃণা করে, তারা বলে এটা, এবং ওদের সংখ্যাই বেশি। তাদেরকে যদি আপনি বলেন সহি আকিদে, সহি আকিদা আবার কি জিনিস? সহি আকিদা তো মূল জিনিস, ভুল আকিদা কি নেবেন নাকি? আপনি ভুল আকিদা বিশ্বাস নাই, আপনি কি ভুল আকিদা বিশ্বাস হচ্ছে না? আরে ভুল আকিদা বিশ্বাস যে এত বেশি আছে মানুষের ভিতরে, অনেক মানুষ এই যে করোনা ভাইরাস না ভাইরাস, এটা কেউ কেউ জিন মনে করতেছে, কেউ কেউ মনে করতেছে এটা বুঝি এখন বাতাসে ঘুরে বেড়াচ্ছে, না এটা তো একটা সুনির্দিষ্ট কারণে ঘুরে, কেউ বাড়াবাড়ি করতে করতে এমন পর্যায়ে নিয়ে গেছে যে এখন আর তারা মসজিদ মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে। কেউ কেউ আবার ছাড়াছাড়ি করতে করতে সুনির্দিষ্ট শরীয়ত যে নির্দেশনা দিয়েছে সেটাও মানে না। শরীয়ত কিন্তু নির্দেশনা দেয় যে এই সমস্ত ব্যাপারে এহতিয়াত অবলম্বন করা। আপনি হাসি দিয়েছেন আরেকজনের গায়ের উপর হাসি দিন না, আপনি নিজে কাপড় দিয়ে হাসি দেন, কাউকে ধরার ক্ষেত্রে আপনি একটু বেকুল হয়ে না, আপনি অসুস্থ আপনি একটু দূরেই থাকেন না, আপনি মসজিদে এসে সবাইকে এটাকে সবাই দিয়ে দিবেন, এটা তো আপনাদের উচিত না। আপনাদের শরীয়ত ছাড় দিয়েছে আপনি ঘরে থাকুন, সেটা করেন তো তার মসজিদগুলি বন্ধ হওয়ার উপক্রম হয় না। এখন এমন অবস্থা হয়েছে মানুষ বুঝে না যে আমি অসুস্থ হয়েছি মসজিদে যাইতে হইব, আর তুমি অসুস্থ মসজিদে কে কইছো? তোমার ঘরে থাকো একটু, যাতে করে সুস্থরা মসজিদে থাকুক, আল্লাহর ইবাদত করে তোমার জন্য দোয়া করবে তারা, এটা না করে তোমার ওটাই করতে হবে। তাহলে বোঝা গেল আকিদা বিশ্বাসের মধ্যে আসলে কি আছে, মানুষের বিরাট পার্থক্য রয়েছে। সহি আকিদা দুর্বল আকিদা রয়েছে, অশুদ্ধ অশুদ্ধ আকিদা রয়েছে। তাহলে আকিদা আহলুস সুন্নাহ হতে হবে, আহলুল বেদার আকিদা হতে হবে না। বেদাতে তার আকিদা কত রকম আছে, ইসলাম নামধারী অনেকে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে খারাপ আকিদা পোষণ করছে না, অনেকে তাকে বাড়াই বাড়াই আল্লাহর পর্যায়ে নিয়ে গেছে, অনেকে সাহাবায়ে কেরাম সম্পর্কে খারাপ আকিদা পোষণ করতেছে, অত ইসলামের জন্য কান্নাকাটি করে, ইসলামের জন্য কান্নাকাটি করে, অত সাহাবায়ে কেরাম সম্পর্কে খারাপ আকিদা পোষণকারী বহু মানুষ আছে। এরা সাহাবিদের সম্পর্কে সমালোচনা করতে গেলে হুঁশ থাকে না, কিন্তু আকিদার কথা বললে তারা মনে কষ্ট। অনেকেই ইসলাম প্রতিষ্ঠা করে বলবে আকিদা ছড়ায়, এরকম তো বহু মানুষ আমরা দেখতে পাই, এগুলি সবই হচ্ছে বিভ্রান্তি। এই জন্য এই সময়ে সবচেয়ে বেশি দরকার একটা সহি আকিদা এবং মানহাজ বুঝা। আকিদা শব্দটি সম্পর্কে আমরা আলোচনা করব, আমরা এই যে আকিদার দাস দিচ্ছি, আকিদা সম্পর্কে আজকে একটু আলোচনা করতে চাই। আজকের আলোচনাটা এর মধ্যে সীমাবদ্ধ থাকবে ইনশাল্লাহ। এক নম্বর হচ্ছে, যেহেতু শুরু করেছে আকিদা শব্দটা দিয়ে দিন, বয়ান আকিদা তাহলে সুন্নাহর জন্য, আহলুস সুন্নাহর জন্য কিছু বৈশিষ্ট্য পরে আলোচনা করবো, আজকে শুধু আকিদা বিষয়ে আলোচনা করবো। আকিদা শব্দটি অর্থ আমরা বুঝছি কি, দৃঢ়ভাবে কোনো কিছু বিশ্বাস করা। আকিদা শব্দটির আরও কিছু নাম আছে, যে ছয়টা নাম আছে এই ছয়টা সাতটা নাম আমি উল্লেখ করবো, এই সাতটা নাম গ্রহণযোগ্য নাম,
যে কোনো একটা নাম দিলে এটা বোঝাবে যে সহিব লোকটার কথা ঠিক আছে। এর মধ্যে একটি হচ্ছে তাওহীদ। ইমামরা এর উপরে বই লিখেছে, যেমন আমরা বলেছি ইমাম বুখারি কিতাব উত্তাহিদ লিখেছে, ইমাম ইবনু মান্দা লিখেছে, ইমাম ইবনু খুজাইমা লিখেছে, শাইখুল ইসলাম মাহমুদিন আব্দুল ওয়াহাব লিখেছে, যুগে যুগে ইমামরা তাওহীদ নামে আকিদার কিতাব লিখেছে, তাওহীদ নাম দিয়েছে। নাম কি আসলে কি আকিদার কিতাব, আকিদা নামে লিখেছে। যেমন এই কিতাবটি আকিদা তো তাহাবিয়ে আকিদা নামে আছে, আকিদা নামে এরকম শত কিতাব আছে, একশো কিতাব আছে, একশো কিতাব আছে আকিদা। এবং যখন ফেকার কিতাব লেখা হয়নি, যখন হাদিসের কিতাব লেখা হয়নি, তখন আকিদার কিতাব লেখা হয়েছে। কারণ ফেক এবং হাদিস, ফেক এবং হাদিসের কিতাব পরে লেখা হয়েছে, আগে আকিদার কিতাব লেখা হয়ে গেছে। একশো একে গিয়ে হাদিস, হাদিসের কিতাব লেখা হয়েছে। যখন নির্দেশ দিয়েছে আমির মুমিনিন আব্দুল আজিজ, মুমিনিন আব্দুল আজিজ রহমতুল্লাহ নির্দেশ দিয়েছে কার কাছে হাদিসের কিতাব আছে, কি ভান্ডার আছে সব লিখে ফেল। তখন ইমাম জুহরি হইতে শুরু করে প্রত্যেক জায়গাতে প্রত্যেকে কি করলো, হাদিসের হাদিস দেখে আরম্ভ করলো। এর আগে সবাই মুখস্থ থাকতো, ছোট ছোট বই থাকতো, কিন্তু বড় বই ছিল না। কিন্তু আকিদার বিষয়টি সাহাবায়ে কেরামের যুগের শেষের শুরু হয়ে গেছে আকিদার বিষয়ে ছোট ছোট বই লেখার, কারণ তখন থেকে মানুষের বিভ্রান্তি চালু হয়ে গেছিল। এই জন্য আকিদা নামে গ্রন্থ লিখলো, এটা সহি আকিদার গ্রন্থ যারা লিখেছে বেশিরভাগ, তাওহীদ নামে লিখেছে, এটা সহি আকিদার বিষয় গ্রন্থ। তারপরে লিখেছে কেউ যে শরিয়া নামেও কেউ কেউ গ্রন্থ লিখেছে, ইমাম আজুররি শরিয়া নামে আকিদার গ্রন্থ লিখেছে, শরিয়া নামে লিখেছে, কোনো সমস্যা নেই এটাতে। তারপরে কেউ কেউ নাম দিয়েছে অসুলউদ্দিন, এটাও সহি আকিদার হিসাবে লিখেছে। কেউ কেউ নাম দিয়েছে আলফেকুল আকবর, যেমন ইমাম আবু হানিফা রহমাহুল্লাহ। কেউ কেউ নাম দিয়েছে আসুন্নাহ, আসুন্না সুন্না নামে বহু কিতাব লেখা হয়েছে, সুন্না আহমদ ইবনে হাম্বল, সুন্না সুন্না মারওয়াজি, সুন্না সুন্না আবি ইবনে আবি আসিম, সুন্না খাল্লাল, এবং সুন্না নামে আপনি বহু কিতাব পাবেন যেগুলো আকিদার উপর লেখা হয়েছে, দশ উর্দু কিতাব আছে। আর আরেকটি কিতাব ইমান নামে লেখা হয়েছে, ইমান নাম তাহলে আমরা পাইলাম ষাটটি আকিদের উপরে সাত ধরনের কিতাব লেখা হয়েছে, সাত নামে কিতাব লেখা হয়েছে তখনকার সময়, সবগুলি কিন্তু সহি আকিদার কিতাব, সহি আকিদার কিতাব। তাহলে আকিদা এই পরিভাষাটি একটি সুন্দর পরিভাষা, এর সাথে আরও যেগুলি নাম বললাম এগুলি যেগুলি কিতাব লেখা হয়েছে সবগুলি সহি আকিদার কিতাব হিসেবে লেখা হয়েছে আলহামদুলিল্লাহ। পরবর্তীতে কি করেছে তারা, তাদের এই নামগুলি আর পছন্দ হয়নি, তারা তখন নতুন নামে লিখেছে, কেউ নাম দিছে ফালসাফা দর্শন, বুঝছে, কেউ নাম দিছে আলমুল কালাম, কালাম শাস্ত্র। এখন যদি কোনো আপনি বাংলাদেশে ইসলামিক স্টাডিজ কোনো ডিপার্টমেন্টে পড়তে চান না, অথবা কোনো দেখবেন যে ওখানে কালাম শাস্ত্র নামে একটা আলাদা একটা কোর্স আছে, সেই কোর্সে আকিদা পড়ানো হচ্ছে, কিন্তু সেটা সহি আকিদা না, এটা ভুল আকিদা পড়ানো হচ্ছে। ওই জন্য ওই সমস্ত ইসলামিক স্টাডিজ বই, ওই সমস্ত ইসলামিক স্টাডিজে কেউ না পড়া উচিত, পড়লে আকিদা আরও খারাপ হবে, শুদ্ধ হওয়ার চেয়ে অশুদ্ধ হয় বেশি, সেখানে পড়ার চেয়ে আমাদের হালাকাগুলিতে পড়লে বেশি উত্তম হবে, অত সহি আকিদার ধারণা আপনি পাবেন। কারণ ওখানে যেটা পড়াচ্ছে দশম শ্রেণীর গ্রন্থে দেখলাম, দুর্ভাগ্যের বিষয় দেখলাম, শিয়াদের ইমাম জাফর সাদেক ওনার একটা কথা নিয়ে এসে লাগাই দিছে ইমাম আবু হানিফা বলেছে, আরে কত বড় মৃত্যু, তারা মৃত্যু, তারা শিয়াদের কথা এনে, কিছু আমাদের দেশে কিছু আছে শিয়া হয়ে আসছে কিন্তু প্রসার প্রকাশ করে না, শিয়াদের কথা হয় না মুসলমানদের মধ্যে লাগে। দশম শ্রেণীর বইতে মাদ্রাসা দেখলাম আকিদার বইতে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলতেছে, মানে ইচ্ছা করে নবী পরিবারের মাহাত্ম তুলে ধরতেছে, নিঃসন্দেহে মাহাত্ম আছে কিন্তু আলে ও আলির কোনো সমস্যাও নাই, কিন্তু এটা আলাদাভাবে উল্লেখ করার অর্থ হচ্ছে যেন মানুষের ভিতরে শিয়াইজম প্রসার লাভ করে। চিন্তা করে দেখছেন কী হচ্ছে, তাহলে এরা যারা আহলুল কালাম, কালাম শাস্ত্রবিদ যারা, এরা বিভ্রান্ত। কালাম শাস্ত্রবিদ হচ্ছে মুতাজিলারা, আশায়রারা এবং মাতুরিদিয়ারা, এরা কালাম শাস্ত্রবিদ, এরা সহি আকিদার ভাগ নয়, সহি আকিদার লোকেদের আর কোনো নাম নেই, একমাত্র আহলুস সুন্নাহ ওয়াল জামা নাম, আর যেগুলির নাম আমরা আগে বলেছি। এরা কালাম শাস্ত্র নাম দিয়ে বই লেখে, এদের মধ্যে কেউ বই লেখে কি দিয়ে, ফালসাফা নাম দিয়ে, দর্শন নাম দিয়ে, এবং ডিপার্টমেন্টটা খুলে দর্শন খুলতে খুব ভালো লাগে তাদের, কিন্তু ডিপার্টমেন্ট অফ আকিদা খুলতে বাংলাদেশের কোথাও কেউ অনুমতি দিবে না। কিন্তু আপনি একটা দর্শন শাস্ত্র দেন,
সবাই রাজি হয়ে যাবে, কারণ সব ওরা শয়তানগুলো সব জানে যে কোথায় কী সমস্যাটা আছে, ওরা ওইটাকে প্রসার প্রসার করতে চায়। কেউ কেউ মিটাফিজিক্স নাম দিয়েছে এদের বইতে, কেউ কেউ ওরা মানে প্রকৃতির ওপারে, হ্যাঁ, এল মুত্তাবিয়া, এগুলি নাম দিয়ে ভিন্ন ভিন্ন নাম দিয়ে তারা প্রচার করতে, এগুলি সবই হচ্ছে বিভ্রান্তি। আমাদের কাছে যেগুলি বলেছি এগুলি ছাড়া বাকি কোনো আকিদের কোনো অন্য কোনো নাম গ্রহণযোগ্য না। তাহলে আকিদা একটি গ্রহণযোগ্য পরিবেশ, বুঝে আসছে কথাটা, এতে কোনো সমস্যা নেই। কিন্তু আকিদা গ্রহণযোগ্য থাকবে ওই সময় যখন সেটা সার্ভেসালিনের আকিদা হবে, যেই আকিদা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক হয়নি, যে আকিদা আমাদের সালাফদের নীতি অনুসারে হয়নি, সে আকিদা যেই লেখক না কেন ভুল লিখছে, ভুল লিখেছে। তো আমরা এখানে নিব আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদা। এই জন্য তিনি বলতেছেন হাদা যিকরু বায়ান আকিদাতে আহলে সুন্নাহ ওয়াল জামাত, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদা আমরা নিচ্ছি। আলা মাযহাবে ফুকাহাইল মিল্লা, সেটা হবে উম্মতের মধ্যে যিনি ফকিহ, যারা ফকিহ বলে বিখ্যাত, তাদের একজন হচ্ছে আবু হানিফা নোমান ইবনে সাবিত। চিনেন তো ওনাকে না চিনেন না? চিনেন। আমার দেশের সমস্ত মানুষই, বেশিরভাগ মানুষই, অথবা শতকরা 90% আরও বেশি হানাফি মাযহাবে, এবং আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সবাই চিনে। আকিদার ক্ষেত্রেও তিনি পায়োনিয়ার, ফেকার ক্ষেত্রেও পায়োনিয়ার এই লোকটি। আপনারা জানেন আলো এই এই যে একটি কিতাব আছে কি ফেকুল আকবর, আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই তিনি এটার ব্যাখ্যা করেছেন, অনুবাদও করেছেন, ব্যাখ্যাও করেছেন। আপনাদের উচিত ঘরে এক ঘরে একটি থাকা এটা। কিন্তু দুর্ভাগ্যবশত আশ্চর্য হবে, আমাদের হানাফি ভাইদের মধ্যেই ওনারাই, আমরাই কি করি না, ওনাকে এই ফেকুল আকবর পড়তে রাজি নেই, বলে তো এটা নেওয়া যাবে না, এটা ওনার থেকে সাব্যস্ত না। আচ্ছা, ওনার থেকে সাব্যস্ত না হইলে একটু জিজ্ঞাসা করেন, ওনার থেকে সাব্যস্ত না যদি হয় তাহলে মোল্লা আলী কারী এটার ব্যাখ্যা করলেন কেন? মোল্লা আলী কারী তো আর ওহাবি ছিলেন না, মোল্লা আলী কারী তো আর আমাদের মতো বিতর্কিত ব্যক্তি মাদানি ছিলেন না, তাই না? মদিনের পড়ালেখা করার কারণে আমরা খারাপ হয়ে গেছি বলতে থাকে তারা, তাই না? মোল্লা আলী কারী তো এরকম মোল্লা আলী কারী ব্যাখ্যা করছেন কি জন্য? এখন আর কোনো জবাব তারা দিতে পারবে না। এবং এখান থেকে হানাফি মাযহাবের অনেক কিতাবে নকল করা হয়েছে, ফেকার কিতাব পর্যন্ত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ এই কিতাব থেকে অনেক নিয়ে আসা হয়েছে, এমনকি সেখান থেকে নিয়ে আসছে ইবনে আবুল এই আমাদের ইমাম তাহাবী সেখান থেকে কিছু নিয়ে আসছে। তাহলে বোঝা গেল ওই কিতাবটি আসলে তখনকার সময় যদি কিতাব আকারে না হয় মুখস্থ আকারে ছিল মানুষের কাছে, পরবর্তী লিখে রাখছে, এর কোনো অংশ কেউ কেউ হয়তো ভুল ঢুকেছে আমরা এটা বিশ্বাস করি, কিন্তু মৌলিকভাবে কিতাবটা শুদ্ধ এবং যেটা আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মানহাজ মাসলাক অনুসারে লিখেছে এবং এটা বিশুদ্ধ একটি আকিদা কিতাব, এটা ঘরে ঘরে থাকা উচিত বিশুদ্ধভাবে তিনি উল্লেখ করেছেন। কিছু কিছু মাসালা বিতর্কিত আছে, এটাও আমরা বলতেছি, সেটা তার সময়ে যে বিতর্কিত ছিল পরবর্তীতে আছে, ছোটোখাটো মাসালা থাকবেই, কিন্তু মৌলিক আকিদাতে তাদের সমস্যা সেখানে কোনটা ছিল না। তারপর হচ্ছে আবু ইউসুফ ইয়াকুব ইব্রাহিম আল আনসারি, ইনি হচ্ছেন ইমাম আবু ইউসুফ মোহাম্মদ, দুজনকে বলা হয়, এর মধ্যে একজন হচ্ছে ইমাম আবুল ইমাম সাথী, তার আকিদা এটা। আর তিন নম্বর হচ্ছে আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে হাসান শাইবানির আকিদা। ইমাম আবু ইউসুফ হচ্ছে তৎকালীন সময়ে প্রধান বিচারক, খলিফা হাদি, খলিফা হারুন রশিদ, ওনাদের সবার জন্য তিনি বিচারক ছিলেন। তো এই প্রধান বিচারক হিসাবে তিনি ইমাম ইবনে খুজাইমা রহমতুল্লাহ আলাইহি তিনি তার কিতাব সিফাতের মধ্যে উল্লেখ করেছেন একটা বিরাট আলোচনা, তিনি তিন ভাগে ভাগ করেছেন তাওহীদকে। কে? ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি। চিন্তা করে দেখছেন তাওহীদের তিনটা অংশ আছে, কেউ কেউ এখন বলে থাকে তিন অংশ কেমনে করছে, তোমরা করছো, ইবনে তাইমিয়া করছে, অমুকে করছে। আশ্চর্য হবেন যে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি তার কথার ভিতরে তিন তাওহীদের তিনটি অংশকে স্পষ্ট করে তুলে ধরেছেন, রুবুবিয়াত, আসমা ওয়া সিফাত এবং উলুহিয়াতকে উল্লেখ করেছে, এবং সেটা ইমাম ইবনে খুজাইমা রহমতুল্লাহ তার সিফাতে নিয়ে এসেছেন, এবং যারা এবং সনদ দিয়ে নিয়ে এসেছেন, কেউ বলতে পারবে না যে বিনা সনদে এনেছে, সনদ দিয়ে নিয়ে এসেছেন, অস্বীকার করার কোনো জন্য। তাহলে বোঝা গেল এই যে আমাদের আকিদা সনদের আকিদাই, এর বাইরে যাদের আকিদা প্রত্যেকে দাবি করে থাকে, দাবিতে সীমাবদ্ধ, বাস্তবে তার কোনো মিল নেই। এই জন্য এটা আকিদা তো আহলে সুন্নাহ জামা, আকিদা তো আমার আবু হানিফা, আকিদা তো আবু ইউসুফ, আকিদা তো মোহাম্মদ ইবনে হাসান শাইবানি রহমতুল্লাহ আলাইহি। মোহাম্মদ ইবনে হাসান শাইবানি তিনি কে? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছোট ছাত্র, এমন এক ছাত্র যে ছাত্র তার মাযহাবটাকে লিখছে, অনুলিখন করেছে,
যারা যা বলছে আবার লিখছে। ছয় কিতাব বিখ্যাত হানাফি মাজহাবের ছয় কিতাবের লেখক হচ্ছে তিন, সেটা কি আল জামিউল কবির, আল জামিউল সহিহ, আল সিয়ারুল কবির, আল সিয়ারুল সহিহ, আল মবসুদ, আতুল জিয়াদা। ছয়টি কিতাব লিখে তিনি হানাফি মাজহাবকে একটা জায়গা দাঁড় করিয়েছেন। তারপরে অন্য আসলে ব্যাখ্যা করে আরও অন্য কিছু করেছেন, তিনি মতগুলি লিখেছেন। তারপরেও তিনি তারা কোনোদিন কি ছিলেন না, গোড়া ছিলেন না। এই জন্য তিনি মদিনায় গেছে যা ইমাম মালিকের ছাত্র হয়েছেন। চিন্তা করে দেখছেন, এক ইমাম আরেক ইমামের ছাত্র হয়েছে, এক ইমাম আরেক ইমামের ছাত্র হয়েছে। এবং অনেক মাসালাতে তিনি বলেছেন, যদি আমার সাথী ইমাম আবু হানিফা জীবিত থাকতো তাহলে এই মত থেকে তিনি রুজু করতেন, তার মত থেকে বরং হাদিস এটা নিতেন। মদিনে যায় তিনি অনেক হাদিস পেয়েছেন যেগুলি তিনি মত কুবাতে পাননি। তখনকার দিনের যাতায়াত ব্যবস্থা এত ভালো ছিল না, হ্যাঁ, যে মানুষ দৌড়াবে টেলিফোনে বলে দিবে হাদিস এটা পাইছি, অথবা কম্পিউটারে টিপ দিয়ে বের করে ফেলবে, এরকম সুযোগ ছিল না। এই জন্য তখনকার দিনে হাদিস কী ছিল, মদিনা গিয়ে তিনি হাদিস অনেক পরিবর্তন, এরকম একটা বই লিখেছেন আলাদা, মুয়াত্তা ইমাম মালিক বিরওয়ায়েত ইমাম মুহাম্মদ, ইমাম মুহাম্মদের রেওয়ায়েতে একটা মুয়াত্তা লেখা হয়েছে। এক অপরের ছাত্র থাকার পরেও তাদের মধ্যে পরামর্শ প্রতি ভালোবাসা ছিল, মহব্বত ছিল। আবু হানিফা রহমতুল্লাহের সাথে তিন ভাগের এক ভাগ মাসালায় মতবিরোধ করেছে, কেউ কেউ বাড়িয়ে বলে তিন ভাগের দুই ভাগ। আমরা এইসব করে দেখি তিন ভাগের এক ভাগ মাসালা, বাকিটা বাদে দিলাম, মতবিরোধ করেছে। তারপরেও কিন্তু একে অপরের বিরুদ্ধে কেউ বলে নাই কিছু, উস্তাদের মতভেদ করলেই খারাপ হয়ে যাবে তা না। কিন্তু আজকের এমন অবস্থা হয়েছে, আপনি যদি কোনো মাসালাতে মতভেদ করেন না কেন, যদি একটা মাসালা হোক আপনাকে সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বের করে দেয়, তাই দেখেন না এটা হচ্ছে। এটা কিন্তু সলভেশন নীতি ছিল না, সহনশীলতা দরকার ছিল। আমরা তো কাউকে মসজিদ থেকে বের করে দেই না, কিছু মানুষ আমাদেরকে সুন্না মানার সুবিধা দেখলে তাদের মন হিংসা লেগে যায়, তারা মসজিদ থেকে বের করে দেয়। আমরা বলছিলাম আকিদার মাসালাটাকে নিয়ে এবং আহলুস সুন্নাহ দুটো নিয়ে, আকিদার মাসালা আহলুস সুন্নাহ নিয়ে ইনশাল্লাহ আজকে আর আলোচনা করুন। কিছু প্রশ্ন আছে, প্রশ্ন উত্তর দেবো ইনশাল্লাহ আগামী ক্লাসে। ইনশাল্লাহ আমরা বাকিটা পড়ে ধীরে ধীরে আগাবো ইনশাল্লাহ। আপনারা যদি আমাদের সাথে থাকেন ভালোভাবে থাকবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ মাশাল্লাহ আলে। আমরা চাচ্ছি একটা ব্যাপক এই দাসটা হোক ইনশাল্লাহ, এটার একটা একটা থাকবে আপনাদের সামনে, সবাই সামনে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য। তো আল্লাহ তাআলা আমাদের আমল কবুল করুন।